জাকির হোসেন রাজু এদেশে যারা যারা রোমান্টিক ফিল্ম বানিয়েছেন তাদের ভিতর একজন ওয়ান অফ দ্য বেস্ট, একজন দুর্দান্ত রোমান্টিক ফিল্ম মেকার। পার্সোনালি আমার খুবই ভালো লাগে তার মেকিং, তার সিনেমাতে একটা আলাদা রকমের ব্যাপার থাকে। তিনি রোমাঞ্চের পাশাপাশি কিন্তু সিনেমাতে একটা ফ্যামিলি যে একটা ব্যাপার সেটা বড় পর্দায় এক্সিকিউট করেন এবং তার সিনেমার গানগুলো থাকে দুর্দান্ত। তো জাকির হোসেন রাজু খুবই ভালো একজন ফিল্ম মেকার। তিনি যখন অস্ট্রেলিয়ার প্যান্ডামিকের ভিতর দিয়ে আমরা যাচ্ছিলাম তখনও কিন্তু তিনি ওই গড্ডালিকা প্রভায় তিনি গা ভাসাননি। তার মেকিং, তার দম তখনও কিন্তু আগের মতনই ছিল এবং এখনও তিনি বানালে কিন্তু তার এখনও কিন্তু তার অনেক সিনেমা কিন্তু ভালোই হয়। যাই হোক, জাকির হোসেন রাজু পরিচালিত সিরাদার বিজনেস দশ সিনেমা এক্স্যাক্টলি কোন দশটা দেখেন? এদেশের অনেক বড় বড় রোমান্টিক তারকা, সেই অমরনাথ সালমান শাহ দিয়ে স্টার্ট, আজকের শাকিব খান, মাঝখানে রিয়াজ। তো জাকির হোসেন রাজু এমন একজন নির্মাতা যে তার সঙ্গে আমরা এদেশের ভালো ভালো রোমান্টিক তারকারা তারা যখন ক্যারিয়ারের তুঙ্গে তাদের সঙ্গে জাকির হোসেন রাজু কাজ করেছে। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো এক্স্যাক্টলি জাকির হোসেন রাজু পরিচালিত টপ টেন, জাকির হোসেন রাজু সেরা দশ সিনেমা এক্স্যাক্টলি কোন দশটা এবং সেই দশটা সিনেমার টোটাল কাস্টিং, রিলিজ ডেট আজকে আমরা আলোচনা করবো। জাকির হোসেন রাজু পরিচালিত সেরা দশ ব্যবসাবহুল সিনেমা নিয়ে। তো তার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের। জাকির হোসেন রাজুর মতো একজন অসম্ভব গুণী এবং মেধাবী রোমান্টিক ফিল্ম মেকারের টপ টেন আমরা যদি বের করি তাহলে কিন্তু ব্যাপারটা অনেক কঠিন, তারপরেও কিন্তু আমরা একটা এক্স্যাক্ট ফিগার কিন্তু দাঁড় করিয়েছি। যাই হোক, জাকির হোসেন রাজু পরিচালিত সেরা দশ বিজনেস দশ সিনেমার লিস্টে দশ নম্বরে যে ফিল্মটা রয়েছে এটা হচ্ছে 2007 সালে রিলিজ পাওয়া সিনেমা স্বামীর সংসার, যেখানে আমরা তৎকালীন সময়ের ক্রেজ শাকিব খান অভিজুটির পাশাপাশি আমরা দেখলাম লেজেন্ডারি অভিনেতা অভিনেত্রী সোহেল রানা এবং ববিতাকে দুর্দান্তভাবে কিন্তু দুইটা কাপালকে বড় পর্দায় এক্সিকিউট করা হলো, জুনিয়র কাপাল প্লাস সিনিয়র কাপড়। স্বামীর সংসার, মিশা সদগরকে দেখলাম এখানে আমরা ভিলেন ক্যারেক্টারে, সিনেমার পাশাপাশি সিনেমার প্রত্যেকটা গান তৎকালীন সময় অডিয়েন্সের পাল ছুঁয়ে গেল। বিশেষ করে এই সিনেমার সিনিয়রদের যে গানটা ছিল যে ববিতা সোহেল রানা যে ভেঙে গেছে বিশ্বাস থেমে গেছে নিঃশ্বাস, তো এরকম শুরু নামের একটা গান ছিল। বা এই সিনেমাতে আরও যে গানগুলো ছিল শাকিব অপুর আমার পৃথিবীটা বলতে আমি তোমাকে, যাই হোক এই শিরোনামের গানটাও কিন্তু বেশ জনপ্রিয়তা পায় এবং এই ছবিটা কিন্তু বক্স অফিসে সাকসেসফুল এবং এই ফিল্মটা কিন্তু এখন পর্যন্ত জাকির হোসেন রাজুর দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ারে কিন্তু সেরাদর বিজনেস দশ সিনেমার লিস্টে কিন্তু দশ নম্বর থাকা কোনো সিনেমা হিসেবে ধরা হয়। এইবার জাকির হোসেন রাজু পরিচালিত সেরাদর বিজনেস দশ সিনেমার লিস্টে নয় নম্বরে যে ফিল্মটা রয়েছে এটা একটা দুর্দান্ত গল্পের ফিল্ম এবং জাকির হোসেন রাজুর দুর্দান্ত মেকিংয়ের ফিল্ম। আজও সিনেমাটা নিয়ে কথা হয়, তার ক্লাসিক ফিল্ম, তার মেকিংয়ের ফিল্ম। 2002 সালে রিলিজ পাওয়া যে সিনেমার নাম ভালোবাসা কারে কয়, এটা একটা ত্রিঅ্যাঙ্গেল লাভ স্টোরি, যেখানে আমরা দেখলাম রিয়াজ শামনুর এবং বাপ্পারাজকে তো প্রত্যেককে নিয়ে দুর্দান্তভাবে বড় বড় এক্সিকিউট করলেন। সিনেমার যে গল্প, লাস্ট দৃশ্যে যখন বিয়োগ হচ্ছে তারকাদের, সেখানে রিয়াজ শামনুর তাদের যে সংলাপ বা পার্টি আকর্ষণ হিসেবে বাপ্পারাজ, সব কিছু মিলিয়ে কিন্তু অডিয়েন্সদের কানেক্ট করে গেল রীতিমতো সিনেমাটা। সিনেমার পাশাপাশি সিনেমার গান, গল্প, প্রত্যেক ব্যাপার কিন্তু অডিয়েন্সদের রীতিমতো মন ছুঁয়ে গেল। সিনেমার যে গানগুলো ছিল আজও কিন্তু আমাদের মনে কিন্তু নাড়া দেয় প্রত্যেকটা গান, আর যেন ভুল না হয় বা করোনা পাগলামি ছাড়বো না তোমাকে আমি, বা এই সিনেমার একটা গান তো রীতিমতো কাঁপিয়ে দেয় তখন যে বড় কষ্ট কী যে কষ্ট এত কষ্ট ভালোবাসায়। তিনজনকেই স্ক্রিনে কিন্তু দেখা যায় এখানে, বা বাপ্পারাজ শামনুর যে গানটা ছিল প্রেমেরই সাপে করিল দংশন, প্রত্যেকটা গান অডিয়েন্সদের মন ছুঁয়ে যায়। সিনেমার গল্প, মেকিং এই সিনেমার প্রাণ এবং এই ছবিটা কিন্তু বক্স অফিসে সাকসেসফুল এবং এখন পর্যন্ত জাকির হোসেন রাজুর ক্যারিয়ারে কিন্তু নয় নম্বরে থাকা বিজনেস দশ সিনেমা হিসেবে কিন্তু ধরা হয় ভালোবাসা কারে কয় সিনেমাকে। এবার জাকির হোসেন রাজু পরিচালিত সেরা দশ বিজনেস দশ সিনেমার লিস্টে আট নম্বরে যে ফিল্মটা রয়েছে এটা হচ্ছে 2014 সালে রিলিজ পাওয়া জাজ মাল্টিমিডিয়ার ফিল্ম। হ্যাঁ, যে সিনেমার নাম অনেক সাদের ময়না, এটা নায়করাজ রাজ্জাকের সেই ময়নামতি ফিল্মের রিমেক ছিল, যেখানে আমরা ময়নামতি এবং মনা আমরা তিনটা ক্যারেক্টার প্লে করতে দেখলাম যথাক্রমে মাইকে, বাপ্পি চৌধুরীকে এবং আনিসুর রহমান মিলনকে। আনিসুর রহমান মিলন এই সিনেমাতে দুর্দান্ত একটা পারফরমেন্স দিয়েছিলেন বলা হয়। পুরানো ময়নামতির রিমেক হলেও কিন্তু সিনেমাটা ময়নামতির মতো কিন্তু অতটা অভিনয় কিন্তু অডিয়েন্সের টাচ করতে পারে না, তারপরেও কিন্তু সিনেমাটা সাকসেসফুল ছিল। সিনেমার জাজ মাল্টিমিডিয়া তাদের একটা হাইপ ক্রিয়েট করে, যেহেতু জাজের ফিল্ম, জাকির হোসেন রাজুর মেকিং, এগুলো নিয়ে কিন্তু একটা হাইপ ছিল। পাশাপাশি সিনেমার গান, যে আমার এই প্রাণ বলেছে সে আমায় ভালোবেসেছে, তো সব কিছু মিলিয়ে সাকসেসফুল এই ফিল্মটা কিন্তু এখন পর্যন্ত জাকির হোসেন রাজুর ক্যারিয়ারে কিন্তু আট নম্বরে থাকা কোনো সিনেমা হিসেবে ধরা হয়। এইবার সাত নম্বরে যে ফিল্মটা রয়েছে জাকির হোসেন রাজু পরিচালিত, এটা হচ্ছে 2009 সালের রিলিজ পাওয়া ফিল্ম আমার প্রাণের প্রিয়া, যেখানে আমরা দেখলাম তৎকালীন সময়ের বিগ্রেট সুপারস্টার শাকিব খান এবং তার সঙ্গে স্ক্রিন শেয়ার করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তৎকালীন সময় বিদ্যা সিনহা মিম, শাকিব খান এবং মিম জুটি। প্রথমবারের মতো একটা হাইপ কিন্তু অলরেডি ক্রিয়েট করে ফেলে যে মিম অলরেডি তিনি লাক্স
সুন্দরী হয়ে তাকে আমরা দেখেছি 2007 সালে এবং 2009 সালে শাকিব খানের সাথে ফিল্ম ছবিতে। আরও আমরা দেখলাম ডন এবং মিশা সওদাগর কি ঈদুল আজহাতে ফিল্মটা রিলিজ হল এবং রিলিজের আগেই কিন্তু সিনেমার প্রত্যেকটা গান রীতিমতো তুমুল হাইপ ক্রিয়েট করে ফেললো, বিশেষ করে হৃদয় খানের তখন একটা আলাদা ক্রেজ। এবং হৃদয় খানের চাইনা মেয়ে তুমি অন্য কারো হও অ্যালবামের এই গানটা সিনেমাতে ইউজ করা হলো। পাশাপাশি সিনেমার সব কিছু ছাপিয়ে গেলো এই সিনেমার ইন্দু কিশোর এবং কনক চাপার সর্বশেষ তাদের জুড়ির জনপ্রিয় গানটা ছিল এই গানটা, কি জাদু করেছো বলো না ঘরে আর থাকা যে হলো না। এই গানটা ছিল ইন্দু কিশোর কনক চাপার জুটির সর্বশেষ তুমুল জনপ্রিয় কোনো গান। এছাড়াও সিনেমার একটা নজর আড়াল হলে মরে যায় আমি এরকম শিরোনামের গান ছিল প্রত্যেকটা গানের ক্রেজ হোক সিনেমার। বা সিনেমাটা খুবই সুপার টুপার হিট না হলেও সিনেমাটা হিট ছিল এবং এখন পর্যন্ত রাজুর ক্যারিয়ারে কিন্তু এই সিনেমাটা 7 নম্বরে থাকা কোনো সিনেমা হিসেবে অ্যাজ এ কমার্শিয়াল সাকসেস ধরা হয়। এইবার জাকির হোসেন রাজু পরিচালিত শিরাদার বিজনেস দাও সিনেমার লিস্টে 6 নম্বরে যে ফিল্মটা রয়েছে এটা হচ্ছে 2000 সালে রিলিজ পাওয়া সিনেমা, খুবই ভালো গল্পের ফিল্ম, দেখার মতো ফিল্ম, আজও মন ছুঁয়ে যায়। হ্যাঁ, সিনেমার নাম নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি, যে সিনেমাতে আমরা লিড ক্যারেক্টার প্লে করতে দেখলাম রিয়াজ, শাবনুর এবং পূর্ণিমা, একটা ত্রিঅ্যাঙ্গেল লাভ স্টোরি। এখানে আরও বড় বড় কাস্টিং ছিল, শর্মিলি আহমেদ ছিল, এখানে ছিল বুলবুল আহমেদের মতো, একটা ত্রিঅ্যাঙ্গেল লাভ স্টোরি। সিনেমার যে গল্প ছিল যে পূর্ণিমা রিয়াজকে ভালোবাসে, রিয়াজ শাবনুরকে ভালোবাসে, আবার একজন ভিলেন তিনি পূর্ণিমাকে ভালোবাসে, তো এরকম একটা গল্প ছিল ত্রিঅ্যাঙ্গেল লাভ স্টোরি রিয়াজ শাবনুর পূর্ণিমার। তো সেকেন্ড লিড ক্যারেক্টার প্লে করলেও কিন্তু পূর্ণিমা এখানে একটা ভালো ক্যারেক্টার তিনি প্লে করেছিলেন এবং তার ক্যারেক্টারটা কিন্তু ছিল বেশ খুশ হয়ে যাওয়ার মতো। এবং শাবনুর তো এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স প্রত্যেক সিনেমাতে রিয়াজ শাবনুর জুড়ি নিয়ে, নতুন করে কী বলবো। এবং সিনেমার গল্পের পাশাপাশি সিনেমার প্রত্যেকটা গান জাকির হোসেন রাজুর মেকিং অডিয়েন্সের মন ছুঁয়ে গেল, বিশেষ করে এই সিনেমার যে গানগুলো ছিল ছাড়বো না তোমাকে আমি, বা সজনী শিরোনামের একটা গান ছিল রিয়াজের, বা আরও যে গানগুলো ছিল এই সিনেমার, তুমি আমার বুকেরই ভিতর আছো তুমি থাকবে তুমি সারা জীবনভর, বা এই সিনেমাতে রিয়াজ এবং পূর্ণিমার যে গানটা ছিল যে জীবনে মরণে তুমি আমার থাকবো চিরদিন, আমি তোমার হৃদয়ে যতটুকু ভালোবাসা আছে মরণেও পাই যেন তোমারই কাছে এভরি সংস ছিল। রীতিমতো 4-5টা সিনেমার মেকিং গল্প সব কিছু মিলে কিন্তু সুপারহিট এই ফিল্মটা। কিন্তু জাকির হোসেন রাজুর ক্যারিয়ারে কিন্তু অ্যাজ এ কমার্শিয়াল সাকসেস কিন্তু 6 নম্বরে থাকা কোনো সিনেমা হিসেবে ধরা হয়। এবার জাকির হোসেন রাজু পরিচালিত শিরাদার বিজনেস দাও সিনেমার লিস্টে 5 নম্বরে যে ফিল্মটা রয়েছে এটা হচ্ছে 2007 সালে রিলিজ পাওয়া একটি ফিল্ম, যে ফিল্মের নাম মা আমার স্বর্গ, যেখানে আমরা তৎকালীন সময়ের বিগ্রেট সুপারস্টার শাকিব খানের ভিডিওতে দেখলাম পূর্ণিমাকে, শাকিব পূর্ণিমা জুটি, এবং মায়ের ক্যারেক্টারে আমরা দেখলাম লিজেন্ডারি অভিনেত্রী ববিতাকে। এখানে আমরা দেখলাম মিশা সওদাগরের মতো দুর্দান্ত খল অভিনেতাকে, এবং বড় পর্দায় যেভাবে এক্সিবিউট করা হলো মা আমার স্বর্গ জাকির হোসেন রাজুর মেকিং, তো ভালো গল্পের সিনেমা ছিল। সিনেমার একটা গান ছিল যে বন্ধ একটা কামরা বন্ধ দুজন আমরা, গানটাও কিন্তু বেশ জনপ্রিয়তা পায়। সিনেমার মেকিং সব কিছু মিলে কিন্তু সাকসেসফুল এই ফিল্মটা কিন্তু এখন পর্যন্ত রাজুর ক্যারিয়ারে কিন্তু আমরা কিন্তু 5 নম্বরে কোনো সিনেমা হিসেবে ধরা হয় এটা দেখেছি। এইবার জাকির হোসেন রাজু পরিচালিত শিরাদার বিজনেস দাও সিনেমার লিস্টে 4 নম্বরে রয়েছে 2013 সালে রিলিজ পাওয়া সিনেমা জাজ মাল্টিমিডিয়ার পোড়ামন। সিনেমা মুক্তির আগেই গল্পের ক্রেজ হোক বাপ তারকাদের নিয়ে একটা হাইপ কিন্তু জাজ মাল্টিমিডিয়া তারা কিন্তু ক্রিয়েট করে ফেলে, যেখানে সাইমন এবং মাহিয়া মাহি তাদেরকে সিনেমাতে কাস্ট করা হয়। মুক্তির আগেই সিনেমার যে গানগুলো ছিল জলে জলে জোনাকি থেকে শুরু করে সিনেমার আরও যে গানগুলো ছিল প্রেমেরও কল্টি বা পোড়ামন পোড়ামন তো প্রেমে পোড়াপন, সিনেমার গল্প কী দুর্দান্ত গল্প, যদিও সাউথ ফিল্মের অনুকরণে সিনেমাটা বানানো হয় কিন্তু এখানে ছিল বাঙালিয়ানা, এখানে ছিল অডিয়েন্স মিশে যাওয়ার মতো একটা ব্যাপার, যে একটা ছেলে নিজে না করে আরেকটা ফ্যামিলিকে তিনি সময় দিচ্ছিল, এবং লাস্টে যে বিয়োগাত্মক ব্যাপার। পুলিশের ক্যারেক্টারে আমরা দেখলাম আনিসুর রহমান মিলনকে, এখানে আমরা তার স্ত্রীর ভূমিকায় দেখলাম এই সিনেমাতে বিপাশা কবিরকে, এখানে আমরা আরও দেখলাম মিশা সওদাগরকে। দুর্দান্ত কাস্টিংয়ের ফিল্ম ছিল, গল্পের ফিল্ম ছিল, এবং অডিয়েন্সদের কানেক্ট করার মতো ফিল্ম ছিল পোড়ামন। এবং পোড়ামন ফিল্মটা কিন্তু হয়ে যায় শিরাদার বিজনেস দাও সিনেমার লিস্টে কিন্তু 4 নম্বরে থাকা কোনো সিনেমা হিসেবে জাকির হোসেন রাজুর ক্যারিয়ার। এইবার জাকির হোসেন রাজু পরিচালিত শিরাদার বিজনেস দাও সিনেমার লিস্টে 3 নম্বরে যে ফিল্মটা রয়েছে এটা হচ্ছে রাজুর ক্যারিয়ারে এখন পর্যন্ত সবচেয়ে কাল্ট ক্লাসিক ফিল্ম হিসেবে ধরা হয়, 2010 সালে রিলিজ পাওয়া সিনেমা হ্যাঁ ভালোবাসলেই ঘট বাঁধা যায় না, মুক্তির আগে একটা হাইপ, এবং শাকিব খানের ক্যারিয়ারে একটা ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন শাকিব খান, হ্যাঁ ভালোবাসলেই ঘর বাঁধা যায় না। শাকিব খান, অপু বিশ্বাস এবং রুমানাকে আমরা দেখলাম এই সিনেমাতে, রুমানার একটা দুর্দান্ত পারফরমেন্স ছিল। যাই হোক, সিনেমাটা মূলত গল্পের সিনেমা, এখানে কাজিয়া ছিল, মিশা সওদাগর ছিল, এবং যে গল্প জাকির হোসেন রাজুর সবথেকে টাচি গল্প হিসেবে ধরা এই ফিল্মটাকে, শাকিব খান যখন ডায়লগ দিচ্ছে যে কোনোদিন দেখেছিস যে কোনো পরিবারের দ্বারা কেউ রেপ হয়েছে, আমার ফ্যামিলি আমাকে রেপ করেছে, যে সংলাপগুলো ছিল অডিয়েন্স রীতিমতো কানেক্ট করে যাওয়ার মতো ফিল্ম।
এবং এই সিনেমার গল্পের ঝোড়ক, শাকিব খানের পারফরমেন্সের ঝোড়ক বক্স অফিসে উতরে যায় সিনেমাটা, এবং সিনেমার প্রত্যেকটা গান। যদি প্রশ্ন করো কী আছে আমায় বলবো আমি, তুমি ছাড়া নেই কিছু আর, বা এই সিনেমার টাইটেল ট্র্যাক ভালোবাসলেই সবার সঙ্গে ঘর বাঁধা যায় না, বা শাকিব খানের অভিষেকে যে গানটা ছিল যে বুকেরই ভিতরে যত্ন করিয়া রেখো আমায় ধরিয়া খুঁজবো না আর সুখেরই ঠিকানা ও বুকে যাবো মরিয়া, এভরি সংস রীতিমতো অডিয়েন্সের সঙ্গে কানেক্ট করে গেল এবং সাকসেসফুল এই ফিল্মটা কিন্তু ওই ইয়ারের টপ টেনের ভিতর কিন্তু দুই নম্বরে ছিল। এবং এখন পর্যন্ত জাকির হোসেন রাজুর ক্যারিয়ারে কিন্তু সেরা দশ বিজনেস দশ সিনেমার লিস্টে কিন্তু তিন নম্বরে থাকা কোনো সিনেমা হিসেবে ধরা হয় ভালোবাসলেই ঘর বাঁধা যায় না। এবং তার ক্যারিয়ার সবচেয়ে বেশি ক্লাসিক ভালো ফিল্ম যদি একটা বেছে নিতে হয় তাহলে অবশ্যই ভালোবাসলেই ঘর বাঁধা যায় না। এবার জাকির হোসেন রাজুর ক্যারিয়ারে সেরা দশ বিজনেস দশ সিনেমার লিস্টে দুই নম্বরে যে ফিল্মটা রয়েছে এটা হচ্ছে 1996, তার অ্যাজ এ মেইন লিড ডিরেক্টর হিসেবে কিন্তু ফার্স্ট অমর নায়ক সালমান শাহকে নিয়ে তিনি একটা ফিল্ম বানালেন জীবন সংসার, যেখানে তৎকালীন সময়ের দুর্দান্ত সুপার ডুপার হিট জোড়ি সালমান শাহ এবং শাবনূর, এবং যেখানে আমরা দেখলাম ফারুক ববিতার মতো কাস্টিং। সিনেমা ছিল সেই অমর নায়কের অকল পুরাণের সেই সময় রিলিজ পাওয়া সিনেমা, এবং এটা মূলত ফ্যামিলি ড্রামা, ফ্যামিলি বন্ডিং, রোমান্টিক যে ব্যাপার এই সিনেমার পর থেকে কিন্তু সেই প্যাটার্নে কিন্তু হাঁটতে থাকলেন নির্মাতা, যেখানে আমরা দেখলাম ভাই এবং ভাবির ক্যারেক্টার সালমান শাহ, যেখানে আমরা দেখলাম ববিতা এবং ফারুককে ববিতার বোনের ক্যারেক্টার সামনে যে গল্প ছিল এবং সব কিছু ছাপিয়ে যায় সিনেমার গানগুলো, এই বুক এই চোখ ছেড়ে বা এই সিনেমার যে গানটা ছিল রীতিমতো হিস্টোরিক্যাল চার্ট বাস্টার, যে পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তার নাম ভালোবাসা তার নাম প্রেম, ঝুলে পুড়ে মরার মাঝে যদি সুখ থেকে থাকে তার নাম ভালোবাসা তার নাম প্রেম, আজও চর্চা হয়, আজও আমরা এই গান নিয়ে কথা বলি, আজও সব জায়গায় আলোচনা হয়। দুর্দান্ত গান আগুন এবং সাবিনা ইয়াসমিনের গাওয়া এই গানের ভিতরে আমরা নতুন করে প্রাণ খুঁজে পাই, আমরা ভালোবাসতে চাই, আমরা ভালোবাসা খুঁজে পাই, এবং এটা খুবই ব্লকবাস্টার ছিল। ব্লকবাস্টার এই ফিল্মটা এখন পর্যন্ত জাকির হোসেন রাজুর ক্যারিয়ারে কিন্তু সেরা দশ বিজনেস দশ সিনেমার লিস্টে কিন্তু দুই নম্বরে থাকা কোনো সিনেমা হিসেবে ধরা হয়। এবার জাকির হোসেন রাজুর দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ার তার নাম্বার ওয়ান, তার এক নম্বর বিজনেস দশ সিনেমা এক্স্যাক্টলি কোনটা, এটা কম বেশি সবাই জানি, এটা হচ্ছে 2008 সালে ঈদে রিলিজ পাওয়া একটা ফিল্ম, হার্টবিট প্রোডাকশনের ফিল্ম ছিল মনে প্রাণে আছো তুমি, যেখানে তৎকালীন সময় আমরা তুমুল হিট জুটি শাকিব খান ও বিশ্বের জুটিকে পেলাম। এবং এই সিনেমাতে আমরা আরও দেখলাম গুরুত্বপূর্ণ ক্যারেক্টার মিশা সদাগর এবং নায়করাজ রাজ্জাককে, তো সিনেমাটা ওই লেভেলের গল্প ওই রকমের ব্যাপার কিন্তু ছিল না। এবং এই সিনেমাটা ঈদে কিন্তু বেশ হাইপ নিয়ে রিলিজ পেলেও কিন্তু এই সিনেমার থেকেও কিন্তু তৎকালীন সময় ঈদে কিন্তু বেশি হাইপ ছিল যে ফিল্মটার এক টাকার বউ, যেটার হাইপ ছিল খুবই বেশি, এবং শাবনূর শাকিব খান এবং যে মেকিং এবং প্রথমবারের মতো 81টা প্রেক্ষাগৃহে রিলিজ করত ওইটার হাইপ এত ছিল যে মুক্তির শুরুতে কিন্তু এই সিনেমাটা কিন্তু পিছিয়ে ছিল ওই সিনেমাটার থেকে হাইপে। এবং পরবর্তীতে এই সিনেমার একটা গান যে এক বিন্দু ভালোবাসা দাও এক আমি এক সিন্দুর হৃদয় দেবো, বা ভালোবাসা হলো ভালো কাছে আসা হলো এরপর কী হবে বলো না ভাই, যাই হোক গানের ক্রেজ হোক বা কোনো রকম ক্রেজ হোক যে অডিয়েন্সের একটা সফট কর্নার এই সিনেমার উপর কাজ করলো, আস্তে আস্তে এই সিনেমাটা কিন্তু ওই সিনেমাটাকেও কিন্তু ছাপিয়ে গেলো। 2008 সালে কিন্তু সেরা সিনেমার লিস্টে কিন্তু প্রথম আলো এই দুইটাকে যৌথভাবে রেখেছিল, এবং আপনি এই সিনেমাটার যদি কমার্শিয়াল সাকসেস বিশাল বড় সাকসেসফুল ফিল্ম, এবং শাকিব খানের ক্যারিয়ারে টপ টেনে তো থাকবে, এবং এখন পর্যন্ত জাকির হোসেন রাজুর ক্যারিয়ারে কিন্তু এক নম্বর বিভিন্ন সিনেমা হিসেবে কিন্তু ধরা হয় মনে প্রাণে আছো তুমি এই সিনেমাকে। যাই হোক এটা হচ্ছে এক্স্যাক্টলি জাকির হোসেন রাজু পরিচালিত সেরা দশ বিজনেস দাও সিনেমা নিয়ে ছিল আমার ভিডিওটি। তো ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি, আমি অপেক্ষায় রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের। আর আপনারা কোন বিষয়ে কোন টপিক্সের উপর ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দেবেন, আমি অপেক্ষায় রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের।